কি ধরনের পারিবারিক সহিংসতা হয় বা পারিবারিক সহিংসতা একজন ব্যক্তি কিভাবে পুলিশের কাছে বা আইনের কাছে সহায়তা নিতে পারে, ভাষার সহায়তা নিতে পারে কিনা, তার কাছে যদি অর্থ না থাকে আর্থিকভাবে সে কোনো সহযোগিতা পেতে পারে কিনা। আমরা একটা পুরুষ শাসিত সেট আপ থেকে আসি, আবার এখানে আসার পর এটা কিন্তু নারী শাসিত সমাজ ব্যবস্থা অনেকটা বলতে গেলে। সাপোজ আল্লাহ না করুক একজনকে হত্যা করা হয়েছে, এখানে তার কেউ নেই, তার জীবিত কেউ নেই, তার বাদে কি হবে? সরকার। কি ধরনের পারিবারিক সহিংসতা হয় বা পারিবারিক সহিংসতা একজন ব্যক্তি কিভাবে পুলিশের কাছে বা আইনের কাছে সহায়তা নিতে পারে, বা কেউ যদি হুমকি দেয়, জীবনের হুমকি হতে পারে বা যে কোনো ধরনের বাসা থেকে বের করে দেওয়ার হুমকি হতে পারে, সেক্ষেত্রে তিনি পুলিশ বা সেটি কোনো একজন অ্যাটর্নির কাছে যেতে পারবে কি না, সে যদি ভালো ইংরেজি না জানে সেক্ষেত্রে এই ভাষার সহায়তা নিতে পারে কি না, তার কাছে যদি অর্থ না থাকে আর্থিকভাবে সে কোনো সহযোগিতা পেতে পারে কি না, অর্থ না থাকলে সে অ্যাটর্নির কাছে যেতে পারবে না, সেই অ্যাটর্নির সহযোগিতা নিতে পারবে কি না, ইত্যকার বিষয় নিয়ে, যেহেতু এই বিষয়গুলো যারা আমরা অত্যাচারিত হই তারা অনেক সময় মুখ ফুটে বলতে পারি না, এই বিষয়গুলো বিস্তারিত ব্যাখ্যা করেন যাতে করে এই ধরনের পরিস্থিতিতে যারা আছে বা আমরা আছি তারা যেন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। জনাব এন মজুমদার। থ্যাংক ইউ রানা ভাই। সো এভাবে বলি, ডোমেস্টিক ভায়োলেন্স অর্থাৎ পারিবারিক সহিংসতার কারণ, মূল কারণ হলো দুইটা, আমি যেটা আইডেন্টিফাই করেছি আমরা। নাম্বার ওয়ান কারণ হলো আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে যারা আসি, যেহেতু আমাদের বেশিরভাগ দর্শক বাংলাদেশি, সেই হিসাবে এই নিরিখেই বলবো, আমরা একটা পুরুষ শাসিত সেট আপ থেকে আসি, আবার এখানে আসার পর এটা কিন্তু নারী শাসিত সমাজ ব্যবস্থা অনেকটা বলতে গেলে। আপনি দেখবেন বেশিরভাগ লেজিসলেটর বলেন, ডিপার্টমেন্ট বলেন, আমার এলাকায়, আমি এলাকায় কথাই বলি ব্রঙ্কসে, আমাদের যে ডিস্ট্রিক্ট টোটালি বড় প্রেসিডেন্ট, সিনেটর, সিটি কাউন্সিল মেম্বার, অ্যাসেম্বলি মেম্বার, সাতটা পজিশন থাকে এক একটা ডিস্ট্রিক্টে। 500 নম্বর পজিশন হলো বোর্ড চেয়ারম্যান। সো বোর্ড চেয়ারম্যান আমি আর সাতটা পজিশন, বোর্ড চেয়ারম্যান পজিশন যদিও এটা বলা হয় অলমোস্ট ইকুয়াল পজিশন, বাট ক্ষমতা তাদের হাতেই, তো সাতটা মেয়েই ডিস্ট্রিক্টে শাসন করে, একটা ছেলেও নাই। এটাতে এটাকে এটা একটা একটা রাইজিং ট্রেন্ড আছে যে মানুষ অত্যাচারিত, লাঞ্ছিত হচ্ছে পুরুষ কর্তৃক, সেখানে নারীর অধিকার, নারীর অধিকার, নারীর অধিকার করতে করতে আমরা এক এমন এক পর্যায়ে গেছি না, এখন পুরুষের অধিকার নিয়ে আন্দোলন করার সময় অলমোস্ট হয়ে গেছে। কথাটা বলছি এই জন্য, ডোমেস্টিক ভায়োলেন্সের এই যে আমাদের লোকেরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আমরা আসি, আমরা তো অভ্যস্ত না, আমি মনে করি আমার ওয়াইফ আমার কথা মতো সব কিছু চলবে, বাট এখানে তাই না, কিন্তু এখানে এখানকার সমাজ ব্যবস্থা হচ্ছে গুড, দুজনে দুজনের কথা শুনতে হবে, এটাকে আমরা অনেকে অনেকে আমরা মানে নিতে চাই, সম্মান। যেমন আপনার, যেমন আপনি একজন অনেক ইনকাম করেন, টাকা পয়সা ইনকাম করেন, সাকসেস করেন, সব কিছু কিছু করেন না, এটাকে আপনি আন্ডারমাইন করতে পারেন না। উনি যে গৃহিণী, ঘরের ঘর সাজিয়ে রাখে, গুছিয়ে রাখে, আপনাকে আপনাকে কেয়ার অ্যান্ড কমফোর্ট দিচ্ছে, এটাও কিন্তু একটা জব, ওইটাকে অনেকে আমরা মেনে নিতে চাই না, এখানেই সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সি, ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সির কারণে ইকোনমিক একটা ইস্যু, যেমন হোম কেয়ারে আপনি প্রচুর মেয়েরা পয়সা পাচ্ছে, এখন মেয়েদের একটা টেন্ডেন্সি, আমার হাজব্যান্ড তো আমাকে এই সব কিছু দেবে, ওই টাকাটা আমি নিজে রাখি বা অন্য কোথাও কিছু কিনি বা লুকিয়ে রাখি, এটা নিয়ে প্রচুর বিরোধ আসছে, বিকজ আমরা প্রফেশনাল, আমাদের কাছে লোকগুলো এইভাবে আসে। যেমন বাইকর কিনতেছেন, বাইকর হাজব্যান্ড সব টাকা দিয়েই কিনতেছেন, কিন্তু আইন এখানে কিন্তু ওই একটা ইকুইটি বলা হয়, ওয়াইফকে ইকুইটি দেওয়া হয়, অর্ধেক দিবে তা না, এটা ডিপেন্ড করে কতকাল বিয়ে করেছেন, সেখানে কতটুকু কন্ট্রিবিউশন রেখেছেন। এই যে ফাইন্যান্সিয়াল কনফ্লিক্ট, এই যে জেন্ডার কনফ্লিক্ট, এই সমস্ত কারণে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে। আচ্ছা, আপনার নেক্সট কথা ছিল ডোমেস্টিক ভায়োলেন্সের কী কী রিসোর্স আছে, তারা কী করবে, সেটা বলার আগে ডোমেস্টিক ভায়োলেন্স কীভাবে রিডিউস করা যায় সেটা বলা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। সো এটা একমাত্র পথ হলো আপনার, আমাদেরকে ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ডকে কাম ডাউন হইতে হবে, কোনো অবস্থায় একজন একজনের গায়ে হাত দিতে পারবেন না, যখন আপনি টাচ করলেন, যত রকমের অপোজিট পার্টি যতই রং হোক, যখন আপনাকে প্রহার করবেন তখন আপনি রং হয়ে গেলেন, সে সব রং হওয়া সত্ত্বেও ক্রিমিনাল অফেন্সের দিকে, হ্যাঁ ক্রিমিনাল দিকে চলে। এখন যখন আপনার ওয়াইফকে আপনি সাপোজ কোনো কিছু দিয়ে আঘাত করেছেন, আঘাত করার পরে ওয়াইফ কিন্তু তারপরে পুলিশকে কল করবে না, অনেক ওয়াইফ আছে মার খেয়েছে রক্তাক্ত হয়েছে, ওয়াইফ পুলিশকে কল করে নাই, বাট ফাঁসের ঘরের দেখা গেল, ফাঁসের ঘরের আওয়াজ শুনছে, কান্না শুনছে, ফাঁসের ঘরের মহিলা পুলিশকে কল করে বলছে যে দেখেন আমার ফাঁসের ঘরে মনে হয় সামথিং সিরিয়াস হইতেছে, একটু দেখেন, ঠিকই পুলিশ আসছে,
বিকজ ঘটনা এরকম হয়, ফাঁসের ঘরে একজন মার্ডার হয়েছে, ফাঁসের ঘরের লোক জানে না, এরপর আসার পরে এটাকে বলা হয়, এখন যখন পুলিশ ইন্টারভেনশন করে, মহিলা যদি বলেও যে না ওনাকে নিয়েও না, বাট হোয়াট হ্যাপেন, সে বলে আমার মারছে, বাট মারছে এটা বলছে সে আমার, বা অ্যাট দি সেম টাইম বলতেছে আমি চাই না আমার হাজব্যান্ডকে নাও, তখন পুলিশরা এটা শুনবে না। পুলিশ জানে যে দেয়ার ইজ এ লাইকলিহুড অফ বিস অফ ফিস, অর্থাৎ এখানে শান্তিভঙ্গের সরম তারপর তাকে নিয়ে যাবে, কারণ পুলিশ জানে যে পুলিশের দায়িত্ব হলে যেখানে শান্তিভঙ্গের আশঙ্কা আছে সেখানে দুই পক্ষকে সেপারেট করা। এটা এগুলো লেজিসলেশন হিস্ট্রি, লেজিসলেশন প্রত্যেকটা আইন প্রণয়নের আগে কেন আইন প্রণীত হয় সেজন্য আইন প্রণয়নে তারা বসে। যেমন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের পর থেকে কতগুলো আইন হয়েছে, প্যাট্রিয়টিক অ্যাক্ট, যেমন এখানে যে ডোমেস্টিক ভায়োলেন্সের লগুলো হওয়ার আগে এখন একটা এক্সাম্পল দিই আপনাকে, যেগুলো ল স্ট্র্যাটেজি করা হয়, 17 তলায় আপনার গার্লফ্রেন্ড নিয়ে আপনি ঘুমাইতেছেন, আপনি আর আপনার গার্লফ্রেন্ড আর কেউ না, গার্লফ্রেন্ড একটা হ্যাংলা ভাতলা মেয়ে, আপনি স্ট্রং মাসল ম্যান, তাকে রাত্রে 3টে আপনি মেরে সেখানে বস্তায় বন্দি করে রেখে আপনি ফ্লোরিডা চলে গেছেন। 17 দিন পরে যখন এটা গন্ধ শুরু হয়েছে, বিল্ডিং থেকে কেউ আসে, দরজা খোলা পর মৃতদেহ পাওয়া গেছে, দ্যাটস লট অফ হিস্ট্রি। সো হোয়াট দেন ইট এই যে ঘটনার পরে আইন ফোনে তারা কী করতে হবে এটাকে প্রিভেন্ট করার জন্য, এটা প্রিভেন্ট করার জন্য অনেকগুলো সেন্সিটিভ ল হয়েছে। যখন ডোমেস্টিক ভায়োলেন্সের কথা শুনবে তারা ওয়াইফ হাজব্যান্ড একজনকে সেপারেট করবে, অ্যাজ করে নিয়ে যাবে, এটা তাদের সেফটির জন্যই, কারণ এটা টু ডেঞ্জারাস টু লিভ টুগেদার অ্যাট দ্যাট টাইম। সো এই কারণে বেশিরভাগ সময় যখন মহিলারা ডাকে তারা ধরে নিয়ে যে হাজব্যান্ডটা তো তাকে বাইরে নিয়ে গেলে হাজব্যান্ড সার্ভাইভ করতে পারবে, অথবা তাকে নিয়ে গেলেই নেওয়াটা তারা বেশিরভাগ পছন্দ করে, কারণ মেয়েটাকে নিলে মহিলা একটা সমস্যা, আরেক সময় তখন অনেক সময় বাচ্চা থাকে, এই জন্য হাজব্যান্ডকে নিয়ে যায়। সো তখন নেওয়ার অর্থ এই নয় যে তার কনভিকশন হয়ে যাবে, তাকে আদালতে সোপর্দ করা হয়। অনেক ক্ষেত্রে যদি পুলিশ ইচ্ছা করে তাকে ড্যাক্স অ্যাপিয়ারেন্স বলা হয়, ড্যাক্স অ্যাপিয়ারেন্স তখন পুলিশ যদি মনে করে এটা খুবই হালকা ব্যাপার, বা তবে এখানে সে থাকা ঠিক হবে না, এই জন্য তাকে বলা হয় তোমাকে বললাম তুমি ঘরে যাইও না, অত তারিখে কোর্ট দিন, এটাকে বলা হয় ড্যাক্স অ্যাপিয়ারেন্স। ড্যাক্স তখন কোর্টে যখন যায়, কোর্টে যদি সন্তোষজনক প্রমাণ দিতে পারে যে এখানে কোনো সমস্যা নাই, তখন তারা এটাকে বলা হয় অর্ডার অফ প্রোটেকশন, সে দিবে না। আর যদি যে জাজ মনে করে যে এখানে কিছু সমস্যা আছে, আর কোনো তারা বাইরে থাকুক, তখন এই জন্য দেওয়া হয় অর্ডার অফ প্রোটেকশন। এখন যখনই অর্ডার অফ প্রোটেকশন দেওয়া হয়, তখন এই যে ওয়াইফ তখন কিন্তু হাজব্যান্ডের জন্য প্রচুর কান্নাকাটি করে যে না এখন এটা উইড্র করে দাও, বাংলাদেশি স্টাইলে যে মামলা আপোষ করে, হ্যাঁ। সো আপোষ করার শব্দটা কিন্তু খুব ইজি না, কিন্তু এখানে সরকার বাদী হচ্ছে, সরকার দেখতেছে তোমার সেফটি, তোমার সিকিউরিটি, তোমার ওয়েলবিং। তো সরকার যদি মনে করে যে তুমি ওই প্রেশারের বশবর্তী হয়ে, কোনো লোভের বশবর্তী হয়ে এর সাথে আপোষ করতেছো, হতে সাথে মনে করতেছে যদি আপোষ না করে সে আমাকে মারি ফেলবে, এই ধরনের কোনো কিছু আছে কি না এটা না দেখা পর্যন্ত কোর্ট আর একটা ডেট দে, আর একটু খবর নে। বাট আলটিমেটলি যদি যিনি বাদী বা ভিকটিম, যিনি ক্ষতিগ্রস্ত হয়েছে, মার খেয়েছেন, পিটিশনার কমপ্লেন, পিটিশনার বলতে বুঝে এখানে সরকার বাদী, বাট সে হলো ভিকটিম, সে হলো ভিকটিম। অনেকে মনে আমি বাদী, আপনি বাদী না, বাদী হলো সরকার, সাপোজ আল্লাহ না করুক একজনকে হত্যা করা হয়েছে এখানে, তার কেউ নাই, তার জীবিত কেউ নাই, তার বাদী কী হবে? সরকার। তো সরকার পক্ষে যারা উকিলকে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, তারা হলো সরকারি উকিল, তারা আইনের শাসন প্রতিষ্ঠায় বিলিয়নস অফ ডলার অ্যালোকেটেড থাকে, বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সো সেখানে আপনি কইতে পারবেন না ওই একটা হোমলেস মানুষ তার মারি ফেললে কী আসা যায়, না ও তো আত্মীয় নেই, স্বজন নেই, টাকা নেই, পয়সা নেই, না সে কিন্তু ভালো, সে একজন কোটিপতি যেই বিচার পাবে সেও সেরকম পাবে। একটা এক্সাম্পল, মাউন্ট সাইনাই বেস্ট কার্ডিওলজিস্টের কাছে যদি আপনি যান, আপনি হতবাগা, নিগৃহীত, নির্যাতিত মানুষ কিছু নেই আপনার, ডাজন্ট ম্যাটার, আপনাকেও ভালো সার্জারি করবে, সেম ট্রিটমেন্ট আমাকেও করবে, তার থেকে যে $2,00,000 স্যাক কাটবে তাকেও সেম। সুতরাং এখানে সবাই বলতে কেউ নেই। সো দেয়ার ইজ এ লট অফ ফান্ড পাবলিক ডিফেন্ডারের জন্য আসে, যেমন আপনি যখন কেউ অ্যারেস্ট করা হয়, আমরা অনেকেই বিব্রত হয়ে যায় যে এখন অ্যারেস্ট করে ফেলছি আবার কী হবে, এটা বিব্রত হওয়ার কোনো কারণে নাই। 99% টাইম আপনার সরকারি এটাকে বলে পাবলিক ডিফেন্ডার, সরকারি খরচে উকিল থাকে, ওই যেমন সরকারি খরচে ইন্টারপ্রিটার থাকে, তাদেরকে কোর্ট অ্যাডমিনিস্ট্রেশনে সেখানে ইকুইপমেন্ট থাকে, যেমন আমার ব্রঞ্জের এলাকায় মজুমদার, আপনি আমরা কয়েকজন ইন্টারপ্রিটার আছে, এদের লিস্ট আছে 16 জনের, ওরা ডাকবে উইদিন 25 মিনিট আমাদের ইন্টারপ্রিটার দরকার, অথবা ঠিক আছে আপনারা লাইনে থাকেন, যেটা হলো কেউ যদি ভালো ইংরেজি না জানে, সেক্ষেত্রে তার ভাষা, নিউ ইয়র্ক সিটি ফরগেসিভ সিটিগুলোতে রাইট ওয়ে
স্মার্ট থিং হলো কোনো জায়গায় কোনো অবস্থায় কোনো একটা যেন আপনি যখন কল দিলেন আপনি কথা বুঝলেন না, যে আপনি যখন বলেন, যদি বলেন যে আমি বাঙালি, আই এম এ বাঙালি, আই নিড ইন্টারপ্রিটার, অথবা আমি বাঙালি বাংলাতে বলেন, স্টিল তারা বাঙালিতে বুঝছে, তারা বাঙালি ইন্টারপ্রিটারকে লাইন আপ করে ফেলে, রাতে 3টা বাজেও ফাইতে কোনো অসুবিধা নেই। যখন পুলিশ আসে জবানবন্দি দিয়ে অনেকে ইংরেজিতে মাতে, ও তখন সে ধরতে গিয়ে ধরাই দিয়ে ধরাইতে সে যখন বাদী হয়ে দিকে বিবাদী হয়ে যায়, বিবাদী হয়ে যায় বাদী হয়ে যায়, কারণ সে ভাষাগত কারণে। কারণ আমাদের বিশেষ করে আমাদের কমিউনিটির লোকদের একটা টেন্ডেন্সি আছে, কেউ স্বীকার করতে চায় না যে আমি ইংরেজি জানি না। বাট আমি স্বীকার করি, আমার ইংরেজি, আমি যখন নেটিভ আমেরিকানদের সাথে কথা বলি আমার প্রবলেম হয়, আমি অনেক সময় আবার জিজ্ঞাসা করি ক্যান ইউ প্লিজ রিপিট অ্যাগেন। আমাদের লোকরা না বুঝিয়ে কল্লা ডুলাইয়া চলে আসবে যে আমি বুঝছি, আসলে বুঝে নাই। তো আসলে দেখা গেলো একদল লোকের নাম হলো হাফিজউদ্দিন, তো সে বানান করার সময় হে নাকি কে কইছে, নাম কাছে কাফিজউদ্দিন। এখন ইমিগ্রেশন ডিটেনিং সিস্টেম ডিটেনি লোকেটার বলা হয়, অ্যারেস্ট হলে কিন্তু এটা সিস্টেমে আসে যায়, কারণ যখন আপনাকে অ্যারেস্ট করবে হোয়াট ইজ ইউর ফার্স্ট নেম, হোয়াট ইজ ইউর লাস্ট নেম, হোয়াট ইজ ইউর ডেট অফ বার্থ, হোয়াট কান্ট্রি ইউ কেম ফ্রম, এটা থাকে। এতটুকু যদি ঠিকভাবে বলা হয় তাহলে এটা সিস্টেমে আসবে। তো এখন তখন আপনার আত্মীয় আমারও বলতেছে ওনার নাম হাফিজউদ্দিন, ওনার ডেট অফ বার্থ বলছে জুলাই 1, তখন উনি ওখানে ঠিক আছে হ্যাঁ জায়গায় ক লিখছে জুলাই 1 জায়গায় ওই 1-7 লিখছে জানুয়ারি 7 হয়ে গেছে। আচ্ছা, সেও লিখছে এবার বাংলা বাংলা মেন্টালিটি থেকে নতুন মানুষ আসছে, এখন সারা দুনিয়া খুঁজতেছে তারা কোথায় পাওয়া যায়। আসলে সে বাফালো ডিটেনশন সেন্টারে আসে, এখন ও ফাঁসের লোকেরা বলতেছে যে তুমি তোমার উকিলকে কয়, আমার উকিল অমুক, তাহলে আমার তো আমার কোনো উকিলও পাওয়া যায় না, আমার নিউ ইয়র্কে এত মানুষ, সবার কল দিলাম, নাম বললাম, বললাম আমার তো কেউ আসে না, কয়েছে তোমার কাগজ দেখি, কয় তোমার নাম কী, কারণ হাফিজউদ্দিন আসলে লেখা তোর নাম বল। পরে ওই আবার কল করি, ওই আবার এইগুলা কতগুলা কালেক্ট কল করা যায় ডিটেনশন সেন্টার থেকে, আপনি বিনা পয়সায় কল করা যায়, অর্থাৎ যিনি রিসিভ করবে উনি ফে করবে। তখন কল করে বলতেছে যে ওই আপনি আমাদেরকে কল করে বলতেছে যে আমাদের একটা আপনাদের একটা ক্লায়েন্ট আছে এখানে, উনি বললো আপনারা আমাকে একটু করেন, আমার নাম আসলে আমার নাম আমার আত্মীয় স্বজনকে দিয়েছিল হাফিজউদ্দিন, আসলে আমার নাম লেখা হয়েছে কাফিজউদ্দিন, আর জন্ম তারিখ আমার জুলাই 1, আমি জানুয়ারি 7 হয়ে গেছি। তো এখন ওইটা দেওয়ার পর আমি তার থেকে কল দিই, জাস্ট একটা স্টোরি জাস্ট বললাম। সো আমাদের লোকেরা তখন তার উচিত ছিল যে আমি ভাই বাংলা সব কথা বুঝি না, দরকার হলে ইন্টারপ্রিটার আসতে আধা ঘন্টা ফল লাগবে, তখন বলতে ভাই আমার নাম হাফিজউদ্দিন, আমার জন্ম তারিখ কখনো বলতে নাই 7-2-7-7, জনের বলতে হয় আজকাল এপ্রিল 30, এখানে শুরু হয় মাস দিয়া। তো এই যে কথা বললেন I-130 বিষয়ে তখনও বলবো আমরা, কী সমস্যা হয় এই জন্ম তারিখ নিয়ে। সো ডোমেস্টিক ভায়োলেন্স ইস্যু অ্যাগেন, সো রিডিউস করার জন্য আমাদেরকে কাম ডাউন হইতে হবে, আমরা যেন সহজে পুলিশকে কল না করি, আর যখন পুলিশকে কল করিয়ে ফেলি তখন আপনাকে এটাকে মীমাংসা করার ফর্টা, যেটাকে বললে মীমাংসা বা উইথড্র বলতে কোনো শব্দ নেই, বাট ইনডাইরেক্টলি উইথড্র করা যাবে, মীমাংসাও করা যাবে। কীভাবে করবেন, যিনি বাদী উনি তার পক্ষে থাকবে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ADA, ওই বাদীর সাথে তখন উনি ওনার অ্যাটর্নিকে উনি বলতে হবে যে যদি আমি আবার এখানে কতগুলো ব্যাপার আছে, যদি আপনি এমন কোনো কথা বলেন যেটা ট্রিটমেন্টাল টু দি কমিউনিটি ওইটাও দ্বারা না হয়, আপনি যদি মনে করেন যে অ্যাকচুয়ালি আবেগের বশবর্তী হয়, রাইট, সো আবেগের বশবর্তী হয় এটা ইংরেজিতে বলা এত সহজ না, I did it out of emotion, এটা ইংরেজি শব্দটা অনেক সময় আপনি আর আমার মুখে হাতেও আসে না, I did it out of emotion, উই ডিপলি লাভ ইচ আদার, অ্যাকচুয়ালি ইট ওয়াজ হিট অফ ফ্যাশন, ইট ওয়াজ সামথিং দ্যাট উই ওয়াজ ফাস্টিং, বোথ ওয়াজ ফাস্টিং অ্যান্ড চিলড্রেন ওয়াজ ক্রাইং অ্যান্ড আউট অফ ইমোশন I yelled him and he yelled me and I show him fist and he hit me against the wall. তো এই যে কথাগুলো এভাবে সাজিয়ে গুজার সে বলতে পারে, যেন আসতে হবে ইন্টারপ্রিটার, বলতে হবে এভাবে যদি এটা ঘটনা যদি এটাই হয় যে হ্যাঁ আমি আবেগের বশবর্তী হইয়া কিছু রাখছিলাম, ওই সময় রোজা ছিল, খাওয়া খাই না, ইফতারের সময় হয়েছে, আবার আমার এখানে সুলা জ্বলতেছে না, বাচ্চা দুইটা কাঁদতেছে, ওই সময় আসে সে বলে ইফতার হইল না কেন, এ নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে, আর পরে আমি রিয়েলাইজ করছি যে আমি রং করছি, এটা করে রিকনসিলিয়েশন, রাইট, আপনি অ্যাপোলোজাইজ না, কোনো একটা ঘটনা করে ফেললেন, করার পর আপনি বুঝতে পারলেন যে এটা আপনি রং করছেন, অর্থাৎ তখন দড়ি মাছ নসিব হয়নি, আর আপনি যদি বলেন যে না এগুলো কোনো ঘটনাই হয় নাই, বিকজ পিপল স্নিজ, বিকজ নট এভরিওয়ান ওয়াশেস দেয়ার হ্যান্ডস,
Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।